আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অন্তরের প্রকারভেদ বা জাহান্নামে যাওয়ার কিছু কারণ। তো আমাদের এই যে অন্তর, এর আরবি হলো কলব, আর কলব মানে হলো পরিবর্তন হওয়া, অন্তর মানে হলো পরিবর্তন হওয়া। পরিবর্তন এজন্যই বলা হয় যে মানুষ যখন কোনো কিছু মনস্থ করে, ইচ্ছা করে, ইচ্ছা করার কিছুক্ষণ পরে আবার তার মনটা পরিবর্তন হয়ে যায়। ভাই আমার, আমাদের এই মন ক্ষণে পরিবর্তন হচ্ছে, ক্ষণে এটা বলছে, ক্ষণে ওটা বলছে, বিভিন্ন রকমের মন মনস্থায়ী আজকে আমাদের মন করছে। তো এই মনটা যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে আমাদের সারা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। যাক, ভূমিকা লম্বা না করে সংক্ষিপ্ত সময় সরাসরি আয়াতের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জিন এবং ইনসানগুলোকে সম্বোধন করে বলছেন, পৃথিবীতে যত রকমের মানব দানব রয়েছে, পৃথিবীতে যত রকমের জিন রয়েছে, সমস্ত কিছুকে সম্বোধন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর বেশিরভাগ মানুষ এবং জিন এরা জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করাবে, পৃথিবীতে এমন ভাবে তারা চলাফেরা করবে, এমন ভাবে তারা যেন বসবাস করবে যে তাদের যেন মত আর হবে না, তারা চিরস্থায়ী জীবন দুনিয়াতে থাকতে এসেছে, এইভাবে তারা চলাফেরা করবে। আর এই আকীদা পোষণ করে চলাফেরা করার পরে যেদিন কবর নামক জায়গাতে ট্রান্সফার নেবে সেদিন থেকে তারা যেন বুঝতে শুরু করে দেবে যে আমরা কি মনে করেছিলাম আর আজকে আমাদের অবস্থাটা কি হচ্ছে। ভাই আমার বন্ধু, যাক মুদ্দা কথা হলো এটাই, পৃথিবীতে বেশিরভাগ মানুষ এবং জিন তারা জাহান্নামী হবে। তারা জাহান্নামী হওয়ার মূল কারণ হচ্ছে যে এই পৃথিবীর মানুষ এবং জিন এরা আল্লাহর গোলামি করতে ভুলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিতে ভুলে গেছে, নামাজকে ভুলে গেছে, রোজাকে ভুলে গেছে, হজকে ভুলে গেছে, জাকাতকে ভুলে গেছে। এক কথায় ইসলামের যতগুলো পুঙ্খানু পুঙ্খ রূপে নীতিমালা রয়েছে সমস্ত থেকে তারা দূরে সরে যাচ্ছে। এজন্যই তাদের মধ্যে সবাই যেন বেশিরভাগ জাহান্নামে যাবে। মা আমার বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, শুধু শুধু আমাদেরকে পাঠিয়ে দেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা উদ্দেশ্য রয়েছে, একটা মনস্কামনা রয়েছে যে সেই উদ্দেশ্য করে আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর অন্য জায়গায় ঘোষণা দিয়ে বলে দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানব এবং জিন জাতিরা, তোমরা শুনে নাও, আমি তোমাদের পৃথিবীতে এমনি এমনি পাঠিয়ে দিইনি, আমি তোমাদেরকে পৃথিবীতে খেলতামাশার জন্য পাঠিয়ে দিইনি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আর তোমরা যদি আমার ইবাদতকে বাদ দিয়ে পৃথিবীতে গিয়ে রঙ্গ তামাশায় মেতে যাও তবে তোমরাই হবে জাহান্নামী, তোমরাই জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করাবে। ভাই আমার,
প্রত্যেকটা জিনিসের পেছনে আমাদের উদ্দেশ্য রয়েছে, আমাদের কারণ রয়েছে। আমরা কোনো কাজ করতে গেলে প্রথমত আমরা নিয়ত করি যে এই কাজটা করলে আমার এই উপকার হবে। ভাই আমার, অতএব পৃথিবীতে আমরা কি এমনি এমনি এসেছি? আমাদের কি কোনো উদ্দেশ্য নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে, আর অবশ্যই থাকতে হবে। উদ্দেশ্যবিহীন কোনো কাজ হয় না। যাক, সব কথার শেষ কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভেতরে বললেন যে আপনার জিন এবং মানব জাতির মধ্যে বেশিরভাগ জাহান্নামি হবে। তো জাহান্নামি কেন হবে, কি কারণে জাহান্নামে যাবে তারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় একটা বডি তৈরি করে দেওয়ার পরে এই বডিতে এত দামি দামি নিয়ামতগুলো লাগিয়েছেন, যেমন আপনার মাথাটা উপরে দিয়েছেন কত সুবিধা হচ্ছে চলার জন্য, চোখ দুটো দিয়েছেন কত সুবিধা হচ্ছে পৃথিবীর রঙিন তামাশাগুলো দেখে থাকি, হাত পা চোখ কান যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন আমাদের উপরে মূল্যবান একটা নিয়ামত করে দিয়েছেন, অথচ আমরা এই নিয়ামতগুলোর মূল্য দিতে পারলাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমই কেন অন্তরের কথা বলছেন, মনের কথা বলছেন, আত্মার কথা বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চোখের কথা বলতে পারতেন, কানের কথা বলতে পারতেন, মুখের কথা বলতে পারতেন, হাতের কথা বলতে পারতেন, পায়ের কথা বলতে পারতেন, কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যে কথাটা বললেন সেটা হচ্ছে আত্মার কথা, সেটা হচ্ছে অন্তরের কথা, সেটা হচ্ছে মনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কারণটাই ধরলেন যে পৃথিবীর বুকে যদি কোনো মানব এবং জিনের অন্তরটা খারাপ হয়ে যায়, তার কল্পটা খারাপ হয়ে যায়, কল্পটা নষ্ট হয়ে যায়, তার যদি মনটা খারাপ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি আর পৃথিবীতে ভালো কাজ করতে পারে না। এবার এই যে মন, আল্লাহ রাব্বুল আলামিন এই মনের কথা কেন প্রথমে বললেন, এই মনটা কি জিনিস আর এই মনটা থাকে কোথায়? তো আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে সম্বোধন করে বিশ্ব নবী খুতবা দিচ্ছেন এবং তিনি বুকের দিকে ইশারা করছেন, বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। মন থাকে এই বুকের মাঝে, অন্তর থাকে বুকের মাঝে, হৃদয় থাকে বুকের মাঝে, আত্মা থাকে বুকের মাঝে। তবে আমরা এখানে বুঝতে পারলাম যে আত্মা মন হৃদয় এটা মাথায় থাকে না, কপালেও থাকে না, এটা থাকে আপনার আমার সিনার ভিতরে, বুকের ভিতরে। এবার এই যে হৃদয়, আপনারা বলবেন এই হৃদয়ের কাজ শুধু আপনার শরীরে রক্ত প্রচলন ঘটানো, কখনোই না, এটা তো করছেনই, পক্ষান্তরে তার বিভিন্ন রকমের কাজ কর্ম রয়েছে, যে কাজ কর্মগুলো করলে আপনি জান্নাত পেয়ে যাবেন, আবার এই অন্তর দ্বারা যদি আপনি ওই কাজ কর্মগুলো করেন তবে আপনি জাহান্নামে যাবেন। এবার আসুন, এই মন কয় প্রকার, অন্তর কয় প্রকার, এই অন্তর সম্পর্কে প্রমাণ পাওয়া গেছে কোরআনুল কারিমের ভেতরে যে অন্তর হচ্ছে তিন প্রকার, মন হচ্ছে তিন প্রকার, ভালো করে শুনুন, মন হচ্ছে তিন প্রকার। প্রথম নাম্বার হচ্ছে নাফসে আম্বারা, দ্বিতীয় নাম্বার হচ্ছে নাফসে লাওয়ামা, তৃতীয় নম্বরে হচ্ছে নাফসে মুতমাইন্না। এবার প্রত্যেকটার ব্যাখ্যা শুনে নি যে কোন মনটার কি কাজ, কোন অন্তরের কি কাজ। প্রথমে আপনাকে বলি নাফসে আম্বারা কাকে বলে, এই মনের কাজ কি। ভাই আমার, বন্ধরে আমার, এই নাফসে আম্বারা যতক্ষণ সে জাগ্রত থাকবে সব সময় যেন গুনার দিকে ধাবিত করাবে,
একজন মানুষকে নেকির কাজ থেকে ফিরিয়ে নিয়ে গুনাহতে লিপ্ত করাবে। এই নাফসে আম্মারা এমন একটা মন, এমন একটা আত্মা, এমন একটা হৃদয়, এই নাফসে আম্মারা আপনার কি নাম বন্ধুকে সম্মান করবে কিন্তু নিজের ভাইকে সম্মান করবে না। এই নাফসে আম্মারা পৃথিবীতে আপনার কিনা দেওরকে সম্মান করবে কিন্তু নিজের স্বামীকে মর্যাদা দেবে না। এই নাফসে আম্মারা পৃথিবীতে যত রকমের গুনার কাজ রয়েছে, পাপাচার রয়েছে, সমস্ত পাপের কর্মগুলোকে করতে থাকবে, সে শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, গুনা আর গুনা, গুনা ছাড়া আর কিছু বুঝে না, বুঝে না, বুঝে না। সংক্ষিপ্ত আকারে আমরা বুঝে গেলাম নাফসে আম্মারার কাজ হলো পৃথিবীতে যত রকমের গুনার কাজ আছে সমস্ত গুনার কাজগুলো এই নাফসে আম্মারা করাবে এবং আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সারাক্ষণ যেন প্রস্তুতি গ্রহণ করবে। দুই নম্বর মনটা কি, দুই নম্বর আত্মাটা কি, দুই নম্বর কলব হৃদয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুই নম্বর যেটা মন সেটা হচ্ছে নাফসে লাওয়ামা। আর এই নাফসে লাওয়ামা এমনই একটা মন, এমনই একটা গুরুত্বপূর্ণ আত্মা, এমনই একটা গুরুত্বপূর্ণ হৃদয়, এমনই একটা গুরুত্বপূর্ণ কলব, যে কলব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার ভেতরে বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমেই কিয়ামত দিবসের কসম করছেন ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা। দুই নম্বর যে কসমটা খাচ্ছেন সেটা হচ্ছে নাফসে লাওয়ামার কসম। এবার আপনি বলেন তো নাফসে লাওয়ামা কেন ভালো, নাফসে লাওয়ামা কেন উত্তম, এটা একটু পরে বলছি। তারপরে নাফসে মুতমাইন্না, নাফসে মুতমাইন্নার কাজ হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে সে যেই নিয়ামতটা পেয়েছে, যেই জিনিসগুলো এই লোকটা পেয়েছে নাফসে মুতমাইন্না পেয়েছে ওটাই নিয়ে সন্তুষ্ট থাকবে, কুফরি করতে যাবে না। পাঁচ ওয়াক্তের সালাত পড়তে বলা হয়েছে নাফসে মুতমাইন্না পড়বে, হজ করতে বলা হয়েছে হজ করবে, যাকাত দিতে বলা হয়েছে যাকাত দিবে, পৃথিবীতে সুদ খেতে নিষেধ করা হয়েছে এই নাফসে মুতমাইন্না সুদের ধারে কাছে যাবে না, জেনা থেকে বেঁচে থাকতে বলা হয়েছে, অতএব এই নাফসে মুতমাইন্না জেনার কাছে যাবে না, এক কথাই নেকি ছাড়া কিছু বোঝে না। তাহলে প্রথম যে মনটা আমরা জানলাম, প্রথম মন নাফসে আম্মারা ই শুধু গুনার কাজ করবে, আর দুই নম্বর মন হলো নাফসে লাওয়ামা ইয়ে গুনাও করবে তো নেকিও করবে, দুটোই করবে, আর নাফসে মুতমাইন্না ই শুধু গুনা আর ই শুধা নেকি আর নেকি, নাফসে মুতমাইন্না নেকি ছাড়া অন্য কিছু করবে না। এবার আপনি বলুন তো এই তিনটি মনের মধ্যে সবচাইতে উত্তম মন কোনটা, সবচাইতে ভালো আত্মা কোনটা, সবচাইতে ভালো অন্তর কোনটা, সবচাইতে ভালো কল্প কোনটা? আপনি এখানেই উত্তর পেয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন তো নাফসে লাওয়ামার কসম করছেন, কেন করছেন? যে এই নাফসে লাওয়ামা যখন নেকির কাজ করবে, নেকির কাজ তো করবে, ভালো কাজ করলো এটা ঠিক আছে, যখন এই নাফসে লাওয়ামা গুনার কাজ করবে, গুনাহ করবে, পাপে লিপ্ত থাকবে, পাপটা করার পরে চুপে চাপে বসে থাকতে পারবে না, মনকে শান্তি দিতে পারবে না, এই মন তিরস্কৃত মন, এই মন যখন একটা গুনার কাজ করে নেবে সে
যেন নিজে জর্জরিত হয়ে যাবে, ভয়ে কম্পিত হয়ে যাবে, আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করাবে, তওবা করবে, আল্লাহর কাছে চোখ দিয়ে অশ্রু বে 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 ফেলে 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 আল্লাহর কাছে যেন মাগফিরাত কামনা করবে। এই মন নাফসে লাওয়ামা, এমনই একটা মন, এ যদি আসরের নামাজটা ছেড়ে দেয়, আসরের নামাজটা কোনো কারণবশত পড়তে পারে না, কাজা হয়ে যায়, তো এই নাফসে লাওয়ামা মনটা যেন ধীর স্থিরভাবে বসে থাকতে পারবে না, ই যেন সব সময় কাঁদো কাঁদো শহর হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রাপ্তি প্রার্থী হবে, আর আল্লাহর কাছে যেন তওবা করবে, আল্লাহর কাছে নিজেকে নত স্বীকার করবে। ভাই আমার, আপনারা বুঝতে পারলেন তিনটি মনের কথা। এই তিনটি মনের মধ্যে উত্তম মন নাফসে লাওয়ামা, এজন্য যে এই পাপও করবে তো নেকিও করবে, পাপ করার পরে বসে থাকবে না, নিজের ভুলটাকে স্বীকার করবে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবে, এজন্য এই মনটা হচ্ছে ভালো মন। যাকাল লম্বা করছি না, জাহান্নামে যাওয়ার তিনটি কারণের মধ্যে একটি কারণ হলো আপনার এই মনটাকে ঠিক করতে হবে। এই মন যদি আপনার ঠিক হয়ে যায়, সারা পৃথিবীতে আপনি যা কিছু করেন না কেন, সমস্ত ঠিক হয়ে যাবে। আর যদি এই মনটাই খারাপ হয়ে যায়, অন্তরটাই খারাপ হয়ে যায়, তাহলে সারা পৃথিবীতে আপনি যা কিছু করেন না কেন, সমস্ত কিছু খারাপ হয়ে যাবে, সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। এ সম্পর্কে একটা মুসলিম শরীফের আপনাকে হাদিস শোনাই। হাদিসের রাবি হযরতে নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুজগাতান, মানব দেহের মধ্যে এমন একটা গোস্তের টুকরো রয়েছে, এমন একটা মাংসের টুকরো রয়েছে, ইজা সালাহাত, যদি ওই মাংসটা ঠিক হয়ে যায়, ওই মাংসটা ভালো হয়ে যায়, সালাহাল জাসাদ কুল্লুহু, তবে তার পুরো বডিটাই ঠিক হয়ে যাবে, পুরো বডিটাই তার যেন ভালো হয়ে যাবে। ওয়াইজা ফাসাদাত, আর যদি ওই মাংসের টুকরোটা খারাপ হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, ফাসাদাল জাসাদ কুল্লুহু, তো তার পুরো বডিটাই যেন খারাপ হয়ে যাবে, তার পুরো বডিটাই নষ্ট হয়ে যাবে, তার পুরো বডিটাই ধ্বংস হয়ে যাবে, এই বডিতে আর ভালো কাজ করতে পারে না। আলা ওয়াহিয়াল কলব, বিশ্বনবী বলছেন ওই গোস্তের টুকরোটার নাম হলো কলব, ওই মাংসের টুকরোটার নাম হলো অন্তর, ওই মাংসের টুকরোটার নাম হলো মন। অতএব আমাদের প্রথমত মনকে ভালো করতে হবে। মন যদি ভালো হয়, সমস্ত ভালো হয়ে যাবে, মন যদি খারাপ হয়ে যায়, তাহলে সমস্ত কিছু আমার খারাপ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। মনের কারণে জাহান্নামে যেতে হবে, অন্তরের কারণে জাহান্নামে যেতে হবে। এই অন্তর অন্তর দিয়ে ভালো বিবেক বিবেচনা করি না, আজকে আমরা বিচার করতে বসে টাকা খেয়ে দোষীকে আমরা কি করি, নির্দোষ প্রমাণ করে দিই, আর নির্দোষীকে দোষী সাব্যস্ত করে আজকে আমরা বিচারটাকে উল্টে দিই। আপনাকে জবাব দিতেই হবে, আপনাকে জাহান্নামে যেতেই হবে। দুই নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানব জাতিকে দুটো চোখ দান করেছি, এই চক্ষু দ্বারা দিয়ে যদি তারা ভালো না দেখে, তারা যদি ভালো না দেখে, তাহলে তারা জাহান্নামে যাবে। এটা জিন হোক আর মানুষ হোক, যা কিছু হোক না কেন, যদি এই ব্যক্তিটা চোখ দিয়ে ভালো না দেখে, তাহলে এই ব্যক্তিটা জাহান্নামে যাবে। কেমন ভালো না দেখা! আপনি নামাজও পড়ছেন, চায়ের দোকানে টিভি দেখছেন, আপনি নামাজও পড়ছেন, আপনার সামনে একটা অন্যায় হলে আপনি প্রতিবাদ করছেন না। ভাই আমার, আপনি নামাজও পড়ছেন, আপনার সামনে কেউ কোনো কিছু চুরি করলে আপনি সেখানে বাধা দিচ্ছেন না, আপনি নামাজও পড়ছেন, এই চোখ দিয়ে অহরহ অন্যায় করে চলেছেন, অহরহ জেনা করে চলেছেন, আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি মানুষ হন কিংবা জিন হন। অতএব আপনি আপনার চোখ দিয়ে ভালো কিছু দেখার চেষ্টা করুন। এই চোখ দিয়ে সারা রাত অশ্লীলতা বিহায়াপনায় আমরা ব্যস্ত থাকি, সারা রাত আমরা অশ্লীল ছবি দেখি, নগ্ন ছবি দেখি না। যদি আমরা এই কাজ করি, তবে আমরা জান্নাতে যেতে পারবো না, আমরা নিজেকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করাচ্ছি।
দুই নম্বর কারণ শেষ, তিন নম্বর কারণ ওয়ালাহুম আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি দুইখানা কর্ণদান করেছি, এই কর্ণ দিয়ে তোমরা যদি ভালো না শুনো, তোমরা যদি এই করুণ কর্ণ দিয়ে কোরআনের কথাগুলো না শোনো, হাদিসের বাণীগুলো না শোনো, ইসলামের রীতিনীতিগুলো না শোনো, এই কান দিয়ে যদি তোমরা সারাক্ষণ গান বাজনা শ্রবণ করতে থাকো, এই কান দিয়ে তোমরা গালিগালাজ শুনতে থাকো, এই কান দিয়ে তোমরা গীবত শুনতে থাকো, পরনিন্দা শুনতে থাকো, উপহাস শুনতে থাকো, ঠাট্টা মজাক শুনতে থাকো, তবে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তোমরা জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করাচ্ছ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে চায়ের দোকানে যদি কারো নামে বদনাম করা হয়, পরনিন্দা করা হয়, সেখানে আমরা আরো উস্কানিমূলক কথা বলে ওই পরনিন্দাটাকে মজবুত করে দিই, পরনিন্দাটাকে বড় করে দেখি। ওই পরনিন্দা করতে 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 আমরা এই কান দিয়ে অন্যায় শুনতে 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 আমরা যেন গুনাহে লিপ্ত হয়ে গেছি। গুনাহ করতে 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 এক পর্যায়ে দেখা গেছে আমার নেকিগুলো বিনষ্ট হয়ে আমাকে জাহান্নামে যাওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুতি গ্রহণ করিয়ে নিয়েছি। ও পৃথিবীর মানব জাতিরা, নিজেকে পরিবর্তন ঘটান, একটু নিজেকে নিয়ে চিন্তা করুন, ভাবনা করুন যে আপনি ঠিক করছেন নাকি ভুল করছেন। ও ভাই আমার, সারা বডিটার মধ্যে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার জন্য তিনটা জিনিসকে ধরলেন, এক নম্বরে মন, দুই নম্বরে চক্ষু, তিন নম্বরে কান। এই তিনটা জিনিস যদি মানুষ ঠিক করে নেয় তাহলে সে জাহান্নামে যাবে না, আর যদি এই তিনটা জিনিসকে খারাপ করে নেয় তাহলে এই ব্যক্তিটা নিজেকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এক পর্যায়ে আল্লাহ বলছেন যারা হৃদয় দিয়ে বুঝেও বুঝল না, যারা চোখ দিয়ে দেখেও দেখল না, যারা কান দিয়ে শুনেও শুনল না, উলাইকা কাল আনাম, এরাই হলো চতুষ্পদ জন্তু। ভাইরে আমার, বন্ধুরে আমার, চতুষ্পদ জন্তুর মধ্যে আপনার গরু, মহিষ, ছাগল, আপনার শুকুর, কুকুর, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে চতুষ্পদ জন্তু। আর এই চতুষ্পদ জন্তুগুলো আপনার নজরে ভালো নয়। একটা কুকুর যদি দেখতে পান তাকে আমরা ঢিল ছুড়ি, লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গা অতিক্রম করতে বাধ্য করে দিই, তাদেরকে লাঠি আর লাঠি মারতে থাকি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বালহুম আজাল, এর চাইতেও নিকৃষ্ট, তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে খারাপ, শুকুরের চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ, মহিষের চাইতে খারাপ, ভেড়ার চাইতে খারাপ, এক কথায় পশুর চাইতেও তুমি খারাপ। কি জন্য? তো তোমার অন্তরটা ভালো করতে পারলে না, চোখ দিয়ে ভালো কিছু দেখতে পারলে না, কান দিয়ে ভালো কিছু শুনতে পারলে না, এই জন্য নিজেকে চতুষ্পদ জন্তু থেকে খারাপ নাম লিখিয়ে দিয়েছ। উলাইকা হুম গাফিলুন, আর এরাই হচ্ছে পথভ্রষ্ট, এরাই হচ্ছে বিপদগামী, এরা ধ্বংস হয়ে গেছে, এরা বরবাদ হয়ে গেছে। যদি কোনো মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, যদি কোনো মানুষ পথ নষ্ট করে দেয়, যদি কোনো মানুষ সিরাতে মুস্তাকিম থেকে বেরিয়ে আসে, তবে ওই মানুষটার দ্বারাতে জান্নাত যাওয়া সম্ভববর হবে না, হবে না, হবে না। অতএব ভাই আমার, আপনি আমি একটু নিজের মনটাকে পরিবর্তন করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে এই মনটাকে পরিবর্তন করার তৌফিক দান করেন, এবং আমাকে আপনাকে জাহান্নামের কঠিন থেকে, কঠিনতম আজাব থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আমিন। আল্লাহুম্মা।